আচ্ছা, সবাই একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা ইন্টার্নশিপে যে খাতাটা আছে, সর্বপ্রথম খাতাটা লেখার আগে উপরে যে একটা নাম্বার আছে, নাম্বারটাকে ফলো করব, ঠিক আছে? কোন পেজে কী লিখতেছি সেটা একটু ভালো করে ফলো করব। হয়তো বা এটা কারো কম বেশ থাকতে পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু যেন এই যে জায়গাতে এটা লিখছি সেটা থাকে। এখানে আমি লিখছি যে বেসিক কম্পিউটার অপারেটিং, ঠিক আছে? তারপর 2 নম্বরে দেখছি অফিস প্রোগ্রাম সেট আপ অ্যান্ড ইংলিশ টাইপিং, 3 নম্বর হচ্ছে টেবিল শেফ ওয়াটারমার্ক বর্ডার এবং নাম্বারিং, এরপরে বিজয় সেট আপ অ্যান্ড বাংলা টাইপিং, এরপরে হচ্ছে সিবি রাইটিং সার্টিফিকেট অ্যান্ড ব্যানার ডিজাইন, সেই শব্দটা হচ্ছে ব্যানার ডিজাইন। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে আর্ট, ARTI, আর্ট এনি অবজেক্ট উইথ শেপ, ঠিক আছে, মানে যে কোনো একটা শেপ তৈরি করা, আর্ট করা। এরপরে 7 নম্বর হচ্ছে বেসিক এক্সেল, সাম সাব মাল ডিভ এটসেট্রা। এরপরে 8 নম্বর হচ্ছে রেজাল্ট শিট মেকিং, স্যালারি শিট মেকিং, পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন মেকিং, ঠিক আছে? এরপরে বেসিক HTML অ্যান্ড CSS, HTML ট্যাগস, CSS আইডি ক্লাস অ্যান্ড সিলেক্টর, এরপরে হলো বুট স্ট্রাপ, তারপরে ইমেজ টেবিল ফর্ম ডিজাইন, ঠিক আছে? ইমেজ টেবিল ফর্ম ডিজাইন এগুলো আমরা দেখাইছি। এরপরে হচ্ছে জাম সার্ভার সেট আপ অ্যান্ড বেসিক PHP, এরপরে ভেরিয়েবল ফাংশন কন্ডিশন লুপ অ্যারে। 18 নম্বর হচ্ছে মাই SQL বেসিক অ্যান্ড কোড স্ট্রাকচার। 19 নম্বর হচ্ছে ডাটা ইনসার্ট আপডেট ডিলেট রিড। 20 নম্বর হচ্ছে ক্রুড প্রজেক্ট। 21 নম্বর হচ্ছে আউটসোর্সিং এবং 22 নম্বর হচ্ছে ফাইনাল প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রথম পাতার সূচিপত্র। এই সূচিগুলোর উপরে ডিপেন্ড করে কি পরবর্তীতে আমরা পরের পেজগুলো পূরণ করব। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কারো যদি কোনো প্রবলেম হয়, এই যে পেজ নাম্বারটা একটু ভালো করে খেয়াল করবেন যে আমি এই যে বুঝতেছি না এত নাম্বার পেজের, তাহলে কি সহজে বুঝে যাবে। আর এখানে যে অপশনগুলো আছে এগুলো মোটামুটি আমি শুধু ভিডিওটাতে একটু বলে দিচ্ছি, এই জন্য আপনারা যেন শুনে শুনে কি লিখে ফেলতে পারেন। এটা 18 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, 18, 12, 21 সকাল 9টা থেকে ক্লাস, 11টা পর্যন্ত 2 ঘন্টা। প্রথম ক্লাস ছিল বেসিক কম্পিউটার অপারেশন, ঠিক আছে? ওই যে আমরা যে ক্লাসটা করছিলাম প্রথমে প্রোগ্রামিং করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা আগে কী দিয়েছি, অফিস প্রোগ্রামটা দিয়েছি। এরপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরঞ্জাম আছে মাল্টিপ্লাগ কম্পিউটার মনিটর কিবোর্ড মাউস ইত্যাদি। এখানে হচ্ছে কম্পিউটার চালু করে ও বন্ধ করা এবং কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, ঠিক আছে? এই যে কম্পিউটার। এরপরে এভাবে দ্বিতীয় ক্লাস অফিস প্রোগ্রাম সেট আপ, এটাও সেম অফিস প্রোগ্রাম অ্যান্ড কিবোর্ড, ঠিক আছে, মানে কী কী লাগছে কিবোর্ড লাগছে। এরপরে হচ্ছে অফিস প্রোগ্রামে কী কী কাজ করছে, অফিস প্রোগ্রাম ডাউনলোড করা, তারপরে ধারাবাহিকভাবে সেট আপ সম্পন্ন করা এবং হলো টাইপিং করা, মূলত টাইপিংটাই হচ্ছে কি। তারপরে হচ্ছে পরের ক্লাসটা হচ্ছে টেবিল শেপ ওয়াটারমার্ক, এগুলোর উপরে এখন টেবিল কীভাবে আঁকছি, মার্জিন কীভাবে দিছি, রো কীভাবে দিছি, কলাম কীভাবে করছি, এই জিনিসগুলো সেট আপ এবং ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ সহ বিভিন্ন শেপ নিয়ে কি ডিজাইন করা এবং এগুলো কী করা ওয়ার্ড বিস্তারিত, এগুলো এভাবে করে প্রত্যেকটা দেওয়া আছে। আপনার যে যার যে পেজটাতে সমস্যা হবে সেই পেজটার ওখানে একটা স্ক্রিনশট নেবেন, কম্পিউটারে স্ক্রিনশট সবাইকে দেখানো হয়েছে, স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে আপনি এইভাবে পুরো এটাকে ফিল আপ করবেন। মোট 36টা ক্লাস, এখানে আমি যে ডেটটা দিছি সেই ডেটে কী করতে হবে আপনাকে, এই কী বলে এখানে দিতে হবে, ঠিক আছে? সবাই এক ডেট দিবেন, যেমন এখানে ডেটটা যদি না বুঝে যায় সেক্ষেত্রে কি জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তো কারণ ছবি উঠানোর সময় আসলে তো প্রিপেয়ার হয়ে ছবি তোলা সম্ভব হয় নাই, এই জন্য ছবিগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে, তো আপনারা এটা একটু দেখে পরবর্তীতে জেনে নেবেন। এভাবে করে মোট আমি 38টা ক্লাস এখানে ফিল আপ করছি, ঠিক আছে? আমি একটু নিচের দিকে যদি যাই, এই যে কিছু কিছু পেজ একদম পরিষ্কার আছে, ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে একটা জিনিস, এখানে যখন শেষ হয়ে গেছে 38টা ক্লাস পরে, এটা কিন্তু দেখেন 14-15 নম্বর পেজ পর্যন্ত এবং 38টা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা 29 নম্বর পেজে চলে গেছি, আর লিখিনি। 29 নম্বর পেজের প্রতিবেদন, প্রতিবেদনের পরের পেজে আমরা আবার লিখছি বাস্তব কাজের প্রশিক্ষণ রিয়েল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হাবিবুল্লাহ অষ্টম পর্ব রোল নাম্বার, এগুলো সব এই জায়গাটা খালি থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের এখানে যে কৃতজ্ঞতা জ্ঞাপন, কৃতজ্ঞতা জ্ঞাপন হচ্ছে আপনি যে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছেন সেক্ষেত্রে একটু আপনার একটা বক্তব্য দিবেন, সেটা হচ্ছে যেমন আমি খান জাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন নিয়মিত ছাত্র, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিগেল স্কিল ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য এসেছি, আমি উক্ত প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষাগণের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,
তারা আমাদেরকে বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা প্রদান করেছে। ঠিক আছে, এটা পরে হচ্ছে একটা প্রশিক্ষণের উদ্দেশ্য, কী উদ্দেশ্যে আপনি প্রশিক্ষণটা নিচ্ছেন সেটা। এটা কিন্তু একটু ভালো জিনিস খেয়াল করতে হবে, এখানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু কৃতজ্ঞতার কথাটা লিখতে হবে। এরপরে হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের বেকার সমস্যার সমাধান নিয়ে নিমিত্তে বিভিন্ন প্রকল্প, এটা হচ্ছে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার ভিতরে কারিগরি শিক্ষা অন্যতম। আর এই শিক্ষার অন্তর্ভুক্ত ডিপ্লোমা এর অষ্টম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষা বাস্তব অভিজ্ঞতা পরিপূর্ণ হয়। শেষ, এরপর হচ্ছে আমরা এখানে একটা প্রজেক্ট দিলাম, সেটা হচ্ছে অফিস প্রোগ্রামে আমরা কি শিখছি MS ওয়ার্ড। তারপরে কত তারিখ থেকে 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা ওয়ার্ড নিয়ে কাজ করছি 8 দিন। তারপরে হচ্ছে এভাবে কি, এবারে কম্পিউটার এখানে কী কী শিখছি, এবারে এক্সেলে কী কী শিখছি, আর হচ্ছে পাওয়ার পয়েন্টে কী কী শিখছি। তারপরে হচ্ছে এস টি এম এল দিয়ে, তারপর আমরা কী কত তারিখ থেকে কত তারিখ নোট প্রোগ্রামতে কী কী লাগছে, এগুলো বিস্তারিত এখানে লেখা আছে, আপনারা দেখে দেখে একটু লিখে ফেলবেন। ঠিক আছে, এরপরে পিএইচপি পড়ার পরে পরবর্তীতে কাজের বিস্তারিত বিবরণ নামক একটা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে পেজ নাম্বার 41, আপনাদের হয়তো অন্য কোনো থাকতে পারে কাজের বিস্তারিত বিবরণ। সেক্ষেত্রে আমরা কীভাবে একটা প্রজেক্ট করছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার নাম HTML এবং CSS ব্যবহার করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা, এই শব্দটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা। উদ্দেশ্য, HTML এবং CSS এর মাধ্যমে একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো আমাদের এখানে হার্ডওয়্যার হিসেবে আছে হলো কম্পিউটার, কিবোর্ড, মাউস, ইলেকট্রিসিটি, মনিটর। সফটওয়্যার হিসেবে আছে নোটপ্যাড +++ এবং কি ব্রাউজার। এরপরে হচ্ছে কার্য পদ্ধতিটা ঠিক এভাবে উল্লেখ করা আছে, কারো যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, ভিডিও আমি বড় করতেছি না। তো এখন এর পরবর্তীতে এখানে আস্তে আস্তে কোড দিয়েছি, একটু কোড স্ট্রাকচার এখানে দিয়ে দিছি, আপনারা এভাবে করে খাতাটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে দেন পরবর্তীতে খাতাগুলো আমার কাছে অফিসে জমা দিবেন। তো আচ্ছা ঠিক আছে, যারা বুঝেন নাই তারপর তারা কমেন্টস অবশ্যই জানাবেন, তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে পেজ নাম্বারটা বলবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।